প্রথমেই আমরা বরণ করে নেব। আজকে যে বন মহোৎসব, বন বিভাগে যেসব অর্থাৎ দীপ স্যার মাননীয় উমর ইমাম সাহেবকে বরণ করে নিচ্ছেন আমাদের বিদ্যালয়ের ছাত্র। অরণ্যে সবুজোদয় সৃষ্টি, ভোরের সূর্যোদয় স্লোগান কি সামনে রেখে বাঁকুড়ার উত্তর বন বিভাগের উদ্যোগী শহরের মিশন প্রাইমারি স্কুলে বন মহোৎসব অনুষ্ঠিত হলো। সোমবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া উত্তর বন বিভাগের ডিএফও উমর ইমাম। বাঁকুড়া উত্তর বন বিভাগ সূত্রে জানানো হয়েছে, বন মহোৎসব উপলক্ষে মঙ্গলবার একদিনেই জেলার বিভিন্ন 25 লক্ষ চারা গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও বনাঞ্চলের ভেতরে 390 হেক্টর স্কুল কলেজ হাসপাতালের রাস্তার দুপাশে মিলিয়ে 2 লাখের বেশি চারা একদিনে লাগানো হবে। বাঁকুড়ার উত্তর বন বিভাগের ডিএফও উমর ইমাম এদিন বলেন, গাছ নিয়ে মানুষের সচেতনতা অনেকখানি বৃদ্ধি পেয়েছে, মানুষ বুঝেছেন গাছ লাগানো ছাড়া উপায় নেই। এখন এই মুহূর্তে জেলায় প্রায় 23% বনভূমি বলে তিনি জানান। আমরা প্রতি বছরই বন মহোৎসবে বৃক্ষ রোপণ করে পরিবেশকে দূষণমুক্ত করি, কারণ বর্তমানে মানুষের উন্নতির ফলে প্রচুর পরিমাণে গাছ কেটে দেওয়া হচ্ছে, ফলে পরিবেশ দূষণ হচ্ছে। সেই পরিবেশকে দূষণমুক্ত করার জন্য আমরা প্রতি বছর বন মহোৎসবে বৃক্ষরোপণ করি এবং আমাদের নিয়মিত বৃক্ষরোপণ করা উচিত এবং গাছপালার যত্ন নেওয়া উচিত। তুমি কি গাছ লাগিয়েছো আজকে? হ্যাঁ, আমি আজ লাগিয়েছি। কীভাবে যত্ন নেবে গাছে? গাছকে নিয়মিত জল দিতে হবে, তার নিয়মিত খাবার সার ইত্যাদি দিয়ে তাকে বড় করে তার যত্ন নিতে পারি। একটা গাছ থেকে কী কী পাই আমরা? একটা গাছ থেকে আমরা ফুল পাই, ফল পাই, পাতা পাই এবং বিভিন্ন ধরনের অসুখ সারানোর জন্য জিনিস পাই। সবথেকে বেশি পাও সেটা কী? সবথেকে বেশি যেটা পাই সেটা হচ্ছে অক্সিজেন। তোমার নাম? আমার নাম অদৃশ পাত্র, আমি মিশন প্রাইমারি স্কুলের ছাত্র। सिंगल डे मास प्लांटेशन ड्राइव, मतलब सिंगल डे 25 लाख से बेसी चारा ए बछर लगाना होबे 18 जुलाई के। बाकी तो अरण्य सप्ताह प्रत्येक बछर जे आछे कि गाछ लगानो और गाछ के वृक्षारोपण करते हुए वृक्ष रक्षा करते हुए। এইবারে মূলত কত হেক্টরে গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছেন আমরা? টোটাল পুরোটা ডিভিশন 390 হেক্টর ইনসাইড দ্য ফরেস্ট হবে একটা, আর 27 সাইটস আছে আউটসাইড দ্য ফরেস্ট ইনক্লুডিং স্কুলস, রোড সাইড প্লান্টেশন আছে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া প্লান্টেশন আছে, কলেজ আছে, হসপিটাল আছে। এসব মিলিয়ে টোটাল 2 লাখ+ চারা সিঙ্গল ডে হবে প্লান্টেশন 18 জুলাইকে। কি মনে হচ্ছে মানুষজন কতটা এগিয়ে আসছে? আজকে স্কুলে প্রোগ্রাম করলেন বাচ্চাদেরকে নিয়ে, তাদের মধ্যে কতটা উৎসাহ? অনেক অনেক পরিবর্তন আমি দেখেছি, যে সচেতনা আছে এখন অনেক আছে, পাবলিক মতলব জাগরুক আছে, পাবলিকও জানে কি গাছ ছাড়া আর কোনো উপায় নেই। যে ক্লাইমেট চেঞ্জ এসব সমস্যা আছে ওটা একটা ইয়ে যে ফল আছে ওটা আছে বৃক্ষরোপণ, মতলব যে স্কুল বাচ্চা আছে ওটা অনেক সচেতনা লেভেল আমি দেখেছি, আগে থেকে অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে। ইকোসিস্টেম তো ধ্বংস হচ্ছে না, একটা পজিটিভ থাকার উচিত। তো অনেক বছর আগে, 30 বছর আগে তো বাঁকুড়া তো বেশি ফরেস্ট ছিল না, আর তখন তারপরে JFMC সব মিলিয়ে, ফরেস্ট অফ পাবলিক সব মিলিয়ে এখন এ পর্যন্ত 23% অফ ফরেস্ট এরিয়া আন্ডার বাঁকুড়া ইস আন্ডার ফরেস্ট অর আন্ডার ট্রি কভার। সো এটা একটা অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে। ওয়েস্ট বেঙ্গল মতলব এত জমিন সমস্যা আছে, তারপরে এখানে 15% ফরেস্ট আছে, তো এটা একটা ইম্প্রুভমেন্টই আছে। এটা পজিটিভ থাকা উচিত, ঠিক আছে, এটা আমাদের মেসেজ।